ইমানদার মুমিন মুসলমান ঘুমাতে যায় তবে প্রিয় ভাইয়েরা ছোট্ট একটা আমল করে যদি আমরা ঘুমাতে যাই তাহলে আমরা অবিশ্বাস্য দুইটি নিয়ামত আমরা পাবো যদি কোনো ইমানদার অজু অবস্থায় ঘুমাতে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে দুই ধরনের নিয়ামত সে পাবে একটা নিয়ামতের কথা প্রথমে বলি তারপর আরেকটা নেয়ামতের কথা বলবো রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন হাদিসের মধ্যে আসছে হাইসামির সামির হাদিস হাদিস হাসাম শুহাই তহিরু আজসা আজ সা তাহরকমুল্লাহ ফাইনহু লাহি সামিন আবদুল ইয়াবি তু তহিরান ইল্লাহ বা তামাহু ফিশিয়া হিম্মেলাকুন রসুল্লাহ সালসাল্লাম বলছেন তোমরা তোমাদের এই শরীরকে পরিষ্কার করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিচ্ছন্ন করে দিবেন আর যখন আল্লাহর কোনো বান্দা অজু করে যখন ঘুমাতে যায় তখন আল্লাহ রসুলসাল্লাম বলছেন সে যখন অজু করে বিছানায় শুলো আল্লাহ তার সাথে একটা ফেরেস্তাকে শুয়ে দেন তার সাথে একটা ফেরেস্তা তার সাথে লেগে যায় সে ব্যক্তিটা ঘুমায় কিন্তু ফেরেশতাটা তখন ঘুমায় না এই অজুর কারণে একটা ফেরেশতা তার জন্য আল্লাহ রাব্বুলা আমিন নিযুক্ত করেন সে ঘুমায় কিন্তু ফেরেশতা তার সাথে ঘুমায় না আল্লাহ র সুলতানসাল্ বলছেন লাইন কল্লাবু সায়েতাম মিনার লাইলি ইল্লা কল আল্লাহ্ম ফিরলে আব্দিকা ফাইন্নাহু বা ততহীর ওই বান্দা যখন রাত্রেবেলা এপাশ থেকে ওপাশ ফিরে একাত থেকে ওকাত হয় স্বাভাবিকভাবে একজন মানুষ যখন ঘুমোতে ঘুমায় সে ইচ্ছায় অনিচ্ছায় তখন কাত হয় পাশ কিন্তু ওই অজু করে শোয়ার কারণে যে ফেরেস্তাটা তার সাথে শোয় রসুল্লা সাহাশালাম বলছেন ওই ফেরেস্তাটা বান্দা যখনই নড়ে সাথে সাথে বান্দার জন্য সেই ফেরেস্তা দোয়া করে হে আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে দাও আল্লাহ হুম ফিরলে আব্দিকা ইন্না হু বা তো তহিরান হে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করো সে অজু করে শুয়েছে সুবহান আল্লাহ হেবি হামদি কাজটা কি ঘুমাতেও যাবো ঘুমাবো অনেক সময় শেষ মুহূর্তে টয়লেটটা আমরা আসি জাস্ট করে যদি আমরা শুতে যাই আল্লাহ একটা ফেরেশতা দিয়ে ওই বান্দার জন্য জাগায় রেখে সারা রাত ফেরেস্তাকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করাবেন তাহলে আল্লাহ যে ফেরেস্তাকে দিয়ে বান্দার জন্য দোয়া করেন পুজুন সে দোয়াকে ফেরত আসতে পারে দ্বিতীয় একটি আমল আমাদের হতাশা আমাদের দুশ্চিন্তা আমাদের নানান ধরনের অশান্তি বিশেষ করে ঘুমোতে যখন যাই এই টেনশানগুলো আমরা সব সাথে নিয়ে আমরা ঘুমোতে যাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমাদের হতাশা থেকে তোমরা যদি মুক্তি চাও তোমরা তোমাদের আল্লাহর কাছ থেকে যদি দোয়া কবুল করায় নিতে চাও একটা আমল সাল্লাম বলছেন মা আল্লাহ মিন ইতাহ ইয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দুনিয়ার মানুষ শোনো তুমি যখন পবিত্র হয়ে ঘুমোতে যাও কোনো বান্দা যখন পবিত্র হয়ে ঘুমায় অজু অবস্থায় ঘুমায় ঘুমানোর পরে রাত্রেবেলা যদি তার কখনো ঘুমটা ভেঙে যায় আমাদের অনেক সময় ঘুম ভেঙে যায় স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় ফ্যানটা একটু বাড়ানো দরকার এসিটা একটু কমানো দরকার নানান কারণে কাঁথাটা কোথায় অথবা স্তেঞ্জার হাজত এসে গেছে এই জন্য আমাদের ঘুম কিন্তু ভাঙে সাল্লাম বলছেন কোনো বান্ধা যদি পবিত্র অবস্থা অজু অবস্থায় ঘুমায় এরপরে তার বিছানায় যদি কখনো ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে সে যেন আল্লাহর একটুখানি জিকির করে সোহান আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ এইটুকুও যদি বলে বলার পরে রসুল সাল্লাহ আল্লাহ খাইরাম দুনিয়াওয়াল আখেরা দুনিয়া এবং আখেরাতের যে কোনো কল্যাণ সে যদি আল্লাহর কাছে চায় রসুল বলছেন ইল্লা ইয়া আল্লাহ রাবুল বান্দার ওই আরসকে ওই ফরিয়াদকে কবুল করে নেন সোহান আল্লাহ আমাদের কতই না আমরা রাত্রে ঘুম ভাঙে আমাদের ঘুম ভেঙে যায় কিন্তু ছোট্ট একটা আমল করে যদি আমরা যাই সেটা হচ্ছে অজু করে ঘুমোতে যাব যখনই ঘুম ভাঙ্গে আল্লাহর কাছে চাবো আল্লাহর রসুলাম বলছেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ চাও এক কথা কথায় রব্বান দুনিয়া হাসানা ওফিল্লা আখরাত নার। যদি এইটা না পারি আমার যা সমস্যা আছে আল্লাহ তুমি আমার রিজিকের সমস্যা দূর করে দাও আমার বাচ্চার অসুস্থ আছে ভালো করে দাও আমার পেটের ব্যথা ভালো করে দাও আমার ঋণ মুক্ত করে দাও আমার সংসারের মধ্যে শান্তি দিয়ে দাও আল্লাহ কালকে অফিসে যাব অফিসে এই সমস্যাগুলা পেরেশানি আছে এগুলো আমাদেরকে আসান করে দাও আপনার যা মন চায় আখেরাত আমার জন্য সহজ করো আমার জন্য সহজ করো হাসুর আমার জন্য সহজ করো আমার নবীর সুপারিশ আমার জন্য মঞ্জুর করো আমার জন্য জান্নাতুল ফেরদাউস দান করো আমার পিতা মাতাকে আপনার এই দোয়াগুলো করে আপনি অজু অবস্থায় শুয়েছেন এই ঘুম ভেঙেছে এই দোয়া করেছেন আল্লাহ রসুল সাল্লাহ রসুল ইল্লা আতাহুল্লাহ ইয়া আল্লাহ বান্দার এই দোয়াকে কবুল করে নেন সুতরাং প্রিয় ভাইয়েরা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ আসুন আমরা অজু করে শোয়ার এই গুরুত্বপূর্ণ আমলটির প্র্যাকটিস করি এটা এমন কোনো বিষয়ই নয় আমরা সর্বশেষ স্তঞ্জা করি ওয়াশরুম থেকে বেরোই একটু অজু করে এসে যদি আমরা শুয়ে পড়ি তাহলে আমাদের জন্য আলহামদুলিল্লাহ এই অবার এই তো আমরা পাবো ফেরেশতা আমাদের সাথে শুবে কিন্তু সে ঘুমাবেন আমাদের জন্য দোয়া করবে আমার ঘুম ভেঙে যাবে আমি আল্লাহর কাছে চাবো আল্লাহ আমিন আমার দোয়া কবুল করবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সুন্নাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত পরিচালিত করার তৌফিক দান করুন ওমা তো তৌফিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ